হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইয়ামাহা ব্র্যান্ডের এফজেডএস ভার্সন 3। এটা সম্বন্ধে আমি আপনাদের মাঝে কিছু ভালো দিক এবং খারাপ দিক আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমাদের সাথে ফার্স্ট অফ অল আমি যদি বলতে যাই এই গাড়ি সম্বন্ধে, এই গাড়ির স্পিডের জন্য অনেক মজার একটি গাড়ি। স্পিড যখন আমি এটা 50-এর উপর যাই, গাড়িটা একদম স্পোর্টস বাইকের মতো হয়ে যায়। গাড়িটাতে যদি 50-এর নিচে যদি চালান, তাহলে গাড়িটা একটু আপনার থেকে একটু কষ্ট বেশি হবে। কষ্ট বলতে যেমন কি, মনে করেন আপনি স্লোতে চালাচ্ছেন চালাচ্ছেন, কিন্তু ভাঙা ভাঙা রাস্তার মধ্যে স্লো চালাচ্ছেন, কিন্তু আপনার থেকে একটু কষ্ট হবে। কষ্ট হবে কেন জানি, কেন এটা গাড়িটা একটু মনে করেন বড় সাইজের গাড়ি, এটা রানিং যত হবে অত গাড়িটা একদম পানির মতো হয়ে যাবে। তো এই গাড়িতে আরেকটা আমরা এখানে খুঁজে পেয়েছি ABS এর একটা মজা। এই গাড়িটাতে ABSটা এমনভাবে মানে ইয়া করে, আপনি যদি 100-এর উপরে যদি ইয়াতে থাকেন, স্পিডে থাকেন, তারপর কিন্তু 100 স্পিডের উপরে থাকলেও আপনার থেকে যতটুকু ইয়া হোক না কেন, আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন, অতটুকু গাড়িটাতে কনফিডেন্স পাওয়া যায়। তো এরপরে যদি আমরা বলতে যাই, এই গাড়িটাতে পিছনের সিটটা কিন্তু এত উঁচা না। ওইটাতে মনে করেন যেমন কি সুজুকি এই SF বলেন, তারপর সুজুকি জিক্সার বলেন, ওই ওই গাড়িগুলোতে কিন্তু এটা উঁচা 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 রাখে। এটাতে কিন্তু নর্মালি 3 জন বসার জন্য একদম কমফোর্টেবলি বসা যাবে, কিন্তু সুজুকি জিক্সারে এটাতে 3 জন বসা যাবে না, ওটা বসার জন্য একটা সমস্যা। তবে গাড়ির স্পিডের জন্য পারফরমেন্সের জন্য কিন্তু খারাপ না, ওইটাও ভালো, ওটা বসার একটু কমফোর্টেবলটা হয়। আর এটাতে সাসপেনশনটা একদম ভালো, দেখতে পাচ্ছেন সাসপেনশন অনেক মজা। এটা গাড়িটাতে মনে করেন স্পিডে চালাচ্ছেন, বড় কোনো গর্ততে পড়ছে, মনে করেন মানে বেশি বড় না, ছোটখাটো মনে করেন গর্ততে পড়ছে, কিন্তু গাড়িটা একদম কনফিডেন্সলি আপনি চালিয়ে দিতে পারবেন, ওটার জন্য আপনার থেকে গাড়ির সমস্যা হবে না আশা করি। তো এটাতে মনে করেন আমরা আমরা যদি মিটারটা দেখাই, দেখেন মিটারটা কিন্তু অনেক জোস। মিটারটা আমি এ পর্যন্ত প্রায় 9000-এর মতো চালাই ফেলছি। এই মিটারটা হচ্ছে একটা ডিজিটাল মিটার। RPMটা একটু আমি আপনাদেরকে চেক করে দেখাবো, দেখেন তারপর আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, ইয়ামাহা গাড়িটার সাউন্ডটা দেখেন, সাউন্ডটা অনেক জোস দেখতে পাচ্ছেন। আসলে এই ইয়ামাহা ব্র্যান্ডের গাড়িটা আসলে আপনি লং ড্রাইভের জন্য অনেক অনেক মজার একটি গাড়ি। আপনি মনে করেন পুরা বাংলাদেশ ইয়া করতেছেন, পুরা বাংলাদেশ আপনি ট্যুর দিচ্ছেন, ওই প্ল্যান নিয়ে আপনি বের হয়েছেন, মনে করেন এই গাড়ি নিয়ে যদি আপনি ট্যুর করেন, তাহলে গাড়িটা কিন্তু আপনার থেকে মানে কোনো মানে কষ্টই হবে না। আমি বলতে মোটামুটি 10,000 পর্যন্ত যতটুকু চালিয়েছি অতটুকুর মধ্যে আমি এ পর্যন্ত মানে ব্যাকআপ পাচ্ছি, যথেষ্ট পারফরমেন্স ভালো আছে গাড়িটাতে। তো এখানে এই গাড়িটার মধ্যে ব্যালেন্স হওয়ার একটাই কারণ, গাড়িটাতে চাকার সাইজ কিন্তু অনেক বিশাল, ইয়ামাহা গাড়ির চাকাটা সবচেয়ে বড় হয়। তো আপনারা এখানে দেখতে পারলে চাকার সাইজটা হচ্ছে 140/60, অনেক বিশাল একটা ব্যাপার। এটাতে পিছনে কোনো ABS নাই, সামনেতে ABS আছে। এই চাকার ব্র্যান্ডটা হচ্ছে চ্যাট ব্র্যান্ডের। সামনে চাকাটা দেখেন, এটা হচ্ছে 100/80, এটাও কিন্তু অনেক বড়। এটা কিন্তু আপনারা ওই 125cc ডিসকভার বলেন, TVS রাইডার 125cc, এগুলোর কিন্তু পিছনের চাকার চেয়েও এই সামনের চাকাটা কিন্তু ইয়ামাতে অনেক বড়, কারণ ওই জন্য এই গাড়িটাতে ব্যালেন্স একটু যত স্পিডে চালান না কেন অনেক বেশি ব্যালেন্স পাবেন এই গাড়িটার মধ্যে। তো আমি যদি ইঞ্জিনের সাইডটা আসতে, ইঞ্জিনের সামনে যদি দেখাইতে যাই, তাহলে আপনারা দেখেন ইঞ্জিনের কিন্তু এখানে ইঞ্জিনের সামনে একটা ইঞ্জিন গার্ড দিছে। এটা যদি বৃষ্টির দিনে চালায় তাহলে কাদার জন্য এই জিনিসটা প্রটেক্ট করে। এটি একটি ইয়ামাহা ব্র্যান্ডের ইঞ্জিন, এটা হচ্ছে FI ইঞ্জিন। তো এটা এটার প্লাগ ইউজ করা হয়েছে একটা অনলি, এটাতে কোনো প্লাগ ইউজ করা হয় না, শুধু একটাই প্লাগ আছে। বাইকটিতে খারাপ দিকটা হচ্ছে হর্নটা একটু যদি ভালো মানের দিত একটু গাড়িটার সাথে অ্যাডজাস্ট হতো। আর আরেকটা সমস্যা হচ্ছে গাড়িটাতে রেডি পিকআপ একদমই নাই বললেই চলে। তো এই বাইকটা একটু চারিদিকে রাউন্ড করে সব দিক থেকে ঘোরাই আপনাদেরকে আমি দেখাচ্ছি।
তো গাড়িটা এখন আমি আপনাদেরকে রাইড করে দেখাবো। তো আমি এখন আপনাদের আমার বাইকটি রাইড করে দেখাচ্ছি। গাড়িটি আসলে আমার রানিং এর মধ্যে কিন্তু আমি অনেক এনজয় করি গাড়িটা, কারণ গাড়িটাতে অন্যান্য গাড়ির তুলনায় আমি এই গাড়িটাতে একটু কমফোর্টেবল ফিল করি। আমি এটা দিয়ে সবসময় টাউনে আপ ডাউন করি গাড়িটা দিয়ে। আপনাদেরকে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম হোন্ডা সিভিক নিয়ে, আমি ওটা দিয়ে কিন্তু তেমন এখন চিটাগং থেকে আপ ডাউন করি না, কারণ ওটা দিয়ে আমার একটু মনে হয় এটা চেয়ে ওটা একটু খারাপ। ওই জন্য আমি এটা দিয়ে সবসময় আমি টাউন থেকে আপ ডাউন করি। এটা কমফোর্টেবল একদম। ওটা দিয়ে আমি যখন রাইড করতাম, ওটা দিয়ে যখন আমি রাইড করতাম তখন আমার থেকে যখন আমি টাউনে পৌঁছাইতাম তখন আমি পুরোটাই টাইট হয়ে যেতাম, কিন্তু ওইটা দিয়ে আমি টাউনে যাওয়ার পরে কিন্তু আমার থেকে মোটামুটি একদম একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়। এটা দিয়ে আমার কোনো এখন আগের মতো কোনো কষ্ট হয় না, নর্মালি কোনো ব্যাক পেনও হয় না এই গাড়িতে। তো এই গাড়িটা আমি পুরা টাউন থেকে আপ ডাউন করে 3 লিটার দিয়ে আমার থেকে হয়ে যায়। এই গাড়িটা আসলে মাইলেজের দিকেও কিন্তু একদম বেস্ট। তো এই গাড়িটা আমি 1 লিটারে মাইলেজ পাই বর্তমানে 45 কিলো, মাঝে মাঝে 1 কিলো 2 কিলো বেশি দেখা যায়। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ইয়ামা ব্র্যান্ডের এফজেডএস ভার্সন 3-তে যেই তেলের সিস্টেমটা করছে আমার মনে হয় এটা অনেক বেস্ট। মাইলেজের দিকে ইয়ামা ব্র্যান্ড কিন্তু অনেক ভূমিকা পালন করছে। এটা গাড়ি আপনি মনে করেন টাউনে চালাচ্ছেন তখন আপনার থেকে সবসময় সিঙ্গেল হেডের ব্যাপার আর হেডলাইট শেড লাইট এই সমস্ত এগুলাতেই আপনার থেকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ বিভিন্ন রকমের ঝুঁকির কারণ থাকে। ওই জন্য আপনি সবসময় লাইটগুলো ইউজ করার চেষ্টা করবেন সিঙ্গেল লাইট। বেসিক্যালি একটু আপনি যখন টার্নিং করবেন তখন আপনার সিঙ্গেল লাইটগুলো কিন্তু প্রয়োজন বেশি, আবার যখন আপনি ওভারটেক করবেন তখন আপনার থেকে সিঙ্গেল লাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। টাউনের মধ্যে যখন রাতে যখন রাইড করা হয় তখন মনে করেন বিভিন্ন লাইটের ইয়া থাকে বিভিন্ন জায়গায়, ওই জন্য তেমন আলোর জন্য সমস্যা নেই। যখন গ্রামগঞ্জে যখন লাইটে এটা রাইড করা হয় তখন কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় এটা কিন্তু অনেক বেস্ট মনে করি, কারণ আগের গাড়িগুলো ছিল সব লাল লাল শেডের মধ্যে লাল লাইটের, এটা কিন্তু লাল না, এটা পুরাটাই এলইডি একটা লাইট, ওই জন্য সব কিছু একদম দেখা যায় ক্লিয়ারলি। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।